শাখায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। রেড চার্ট দেখে চক্ষু চড়কগাছ মহকুমা শাসকের। মঙ্গলবার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে জরুরি তলব মহকুমা শাসকের। বিভিন্ন পরীক্ষার নাম করে রোগী ও রোগীর আত্মীয়দের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এমনই অভিযোগ আসে বিষ্ণুপুর শহরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে মঙ্গলবার ওই হাসপাতালে আচমকা ভিজিট করলেন বিষ্ণুপুর মহকুমা শাসক। রেড চার্টে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষকে যাবতীয় কাগজপত্র নিয়ে জরুরি তলব করলেন মহকুমা শাসক। তাহলে কি হাসপাতালের এই তালিকা ভুয়ো? এই রেট দেখিয়েই কি নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকা? প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে বেনিয়মের অভিযোগে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে। সামনে এসেছে লাইসেন্সহীন নার্সিংহোম চালানোর অভিযোগও। সেই নার্সিংহোমকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। এবার সামনে এলো বিষ্ণুপুর শহরের মটুকগঞ্জ এলাকায় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন পরীক্ষায় বেশি টাকা নেওয়ার অভিযোগ। ওই হাসপাতালের হেল্প ডেস্কে টাঙানো রেড চার্ট প্রশাসনিক নির্দেশের বাইরে বলেই মনে করা হচ্ছে। তাহলে কি এই রেড তালিকা ভুয়ো? এই ভুয়ো তালিকা ধরেই কি নেওয়া হচ্ছিল রোগী ও রোগীর আত্মীয়দের কাছ থেকে বেশি পরিমাণ টাকা? বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পরীক্ষার নাম করে বেশি টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। খতিয়ে দেখতে মঙ্গলবার বেলা 12:30 নাগাদ হাসপাতালে আচমকা হানা দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত। যান বিষ্ণুপুর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও। হাসপাতালের টাঙানো রেট তালিকায় দেখেন পালস অক্সিমিটারের 1 ঘন্টা ভাড়া 500 টাকা, যা দেখে যে কোনো মানুষের চক্ষু কপালে ওঠাই স্বাভাবিক। বিভিন্ন রেট খতিয়ে দেখেন মহকুমা শাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রেট নিয়ে গরমিল রয়েছে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। মহকুমা শাসক জানান, অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে এসেছিলাম। রেট এবং প্যাকেজ কি হিসেবে ওই হাসপাতাল নিচ্ছেন তা জানার জন্য জরুরি তলব করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমাদের কাছে দু একটা স্থানীয়ভাবে কমপ্লেন আসছিল যে এখানে এই নার্সিং হোমে কিছু কিছু রেট ওরা বেশি নিচ্ছেন টেস্টের বা বিভিন্ন রকম প্যাকেজের ক্ষেত্রে। সেটা নিয়ে আমরা জানতে এসেছিলাম যে কিসের ভিত্তিতে ওনারা রেটটা ফিক্স করেছেন। ওনারা কাগজপত্র নিয়ে আমাদেরকে এবং হেলথের যারা অফিসার থাকবে তাদেরকে ওনারা দেখাবেন, আমরা আগে চেক করে দেখি কী আছেন। না, এমনি দেখে তো কিছু বোঝা সম্ভব নয় যে কী আছে। আমরা রেট চার্টগুলো দেখতে পেলাম, ওনাদেরকে বললাম কিসের ভিত্তিতে রেট ফিক্স করেছেন, সে কাগজগুলো নিয়ে হেলথে আসতে। আমরা তারপরে আমাদের রেটগুলোর সাথে মিলিয়ে দেখব কীভাবে ওনার রেটটা স্বাস্থ্যসাথীর রেট বা অন্য রেটগুলো কীভাবে ফিক্স করেছেন। না, সরকারিভাবে এরকম কোনো রেট দেওয়া হয়নি, সেটা আমরাও জানতে চাইলাম কিসের ভিত্তিতে রেটটা আপনারা করেছেন। মূলত ওটা নিয়েই কমপ্লেন হয়েছে, তো সেটা আমরা জানতে চাইলাম। ওনারা ওনাদের যিনি ম্যানেজারবাবু আছেন তিনি বাকি সব কাগজপত্র নিয়ে আসবেন অফিসে, এলে পরে আমরা চেক করে দেখে বাকি বলতে পারবো। অভিযোগ সামনে আসতেই অন্য কথা বলছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। তাদের দাবি, ফর্ম্যালিটি মেইনটেনেন্স এর জন্য এটা টাঙানো হয়েছে, আসলে এই রেট ধরে টাকা নেওয়া হয় না। এটা আমাদেরকে একটা জাস্ট লিয়ে রাখতে হয়েছে ফর্ম্যালিটির জন্য, আমাদের এটা কাউকে কোনো রেট নেওয়া হয় না। আপনি কি করে বলছেন যেখানে লিস্ট আপনি চারটা নিয়ে দিয়েছেন? আমি তো বলছি রেট নেওয়া হয়নি। চারটা দেওয়া আছে কেন? মানে এখানে আমি সাধারণ, যেহেতু কোনো আমাদের এখানে ম্যাক্সিমাম পেশেন্ট হয় আমাদের গাইনি পেশেন্ট হয়। না, আপনি এখানে আপনার এখানে চার দেওয়া আছে 300 টাকা সাধারণ সহ্য আপনি নেন না। আমাদের ওইভাবে ধরা হয়নি, তো আমাদের পুরো ফুললি প্যাকেজ হিসাবে হয় এখানে। সেটা তো লেখা নেই আমাদের প্যাকেজ। কোথায় প্যাকেজ লেখা আছে? এই যে মূল্য তালিকা রেড চার্ট যেখানে লেখা আছে ওইটা আলাদার জন্য করা আছে। এটা আমাদের মেডিসিন পেশেন্ট যেহেতু থাকেন আমাদের রেট কারোই নেওয়া হয় না। টাঙানো আছে কি জন্য? টাঙানো আছে ওটা ফর্মালিটির জন্য, যে বললাম যে লাইসেন্স রেনুয়ালের জন্য যেটা করতে হয় সেই মতো করতে হবে। লাইসেন্সের আওতায় নেই এই চার্ট, প্রশাসন বলছে এরকম ধরনের কোন নির্দেশিকাই নেই। যদিও এই হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের আত্মীয়দের কাছে কিছু কিছু ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হচ্ছে, এই অভিযোগ করতেও শোনা গেল এক রোগীর আত্মীয়ের মুখে। আমার কালকে আমার ওয়াইফের ডেলিভারি ডেট ছিল, আমি নিয়ে এলাম, আমাকে ফার্স্টে বললো কোভিড টেস্ট করেছে, আমি বললাম না, ডাক্তারবাবু আমাকে বলেন। তো ওরা একটা নর্মাল এখন কিট বেরিয়েছে না, কিটের টেস্ট করে, কিটটার দাম আমি জানি, আমি একটা ওষুধ কোম্পানিতে কাজ করি, 100 টাকা দাম, আমাকে নিলে 500 টাকা, 5000, মানে নট এ ম্যাটার অফ জোক। আমার তো মনে হয় না এই রেট অনুযায়ী কাজে, তাহলে আমার আমার সিঙ্গেল বেডের ইয়ে নিয়েছি আমি 17,000 টাকা প্যাকেজ বলেছি আমাকে, আমার তো মনে হয় না এই রেটে যদি হয় আমার 17টা হয়তো 10-এ নামবে, কিন্তু জানি না ওনারা কী করবেন। মনে হচ্ছে বেশি নিচ্ছে, আমি জানি না, আমাকে এখন চার্ট দেয়নি, তো দিলে আমি বুঝতে পারবো কোন চার্টের কী
রেট নিয়েছে। আপনাকে ডিমান্ড করেছে তো একটা টাকা। হ্যাঁ, কত টাকা করেছে? 17 17 হাজার। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।